Hey, I'm not going to say that. 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 I'm not Chop, এখানে আসার পরে এত সুন্দর জায়গা দেখে চিন্তা করলাম যে না ভিডিও করলেই না আপনাদের সাথে একটু শেয়ার করা উচিত জায়গাটা খুবই সুন্দর আমার খুবই ভালো লাগছে আর এই যে চরকি চরকিটাতে আমরা উঠব সো শেয়ার করব আমার ভয় লাগতেছে আমার ভয় লাগে চরকি টরকিতে উঠতে একটু উঁচু জায়গাতে উঠতে প্লেনে ভয় লাগে না বাট এগুলাতে এরকম রাইডে উঠতে খুবই ভয় লাগে সো জায়গাটা খুবই সুন্দর আর আমরা কি কি করি I hope you will share it with us. So, I'm going to go to the store. Are you excited? ভালো লাগছে কি যখন উপরে যাবেন আপনি মেঘের উপরে আমার ছোট ছেলে ঘুমাইতেছে ও কোনো কিছু ফিল পাবে কিনা আমি জানি না উঠলে বুঝতে পারবে যে কোথাও আসছে আরিস দেখছো এটা কি আমার একটু ভালো লাগছে অন্তু কি দুধ ভাত ভয় লাগবে না তো উপরে উঠবা কোন উপরে একটু গানে হ ভয় লাগে No, it's okay. Are you coming this side? No, I'm not. I'm not going to be able to do it. Do you like it, Baba? Yeah. Are
আমার মেয়ে গেল কেন মনের ফট করে ফালাই দিবে আরেকবার তাহলে উঠবেন যাও এখান থেকে পড়লে আবার উপরে যাবা টেরো বাবা না ভয় দেখাই তো এগুলো কিন্তু সত্যি করে বলো আমার কাছে মাফ চাও আমরা সবার উপরে একটু নিচে তাকাও একটু পেনের মধ্যে টান আসে এখন জোরে এখন জোরে জোরে কি ব্যাপার তুমি খান চাইতেছ কেন আমার সাথে এখন থেকে ঝগড়া লাগলে এটার ভিতরে আইনা ঢুকাই দিব আমরা ভালো এনজয় করছি আমি আর আন্টি সব থেকে বেশি এনজয় করছি আর সবাই হচ্ছে বসে বসে শুধু সিনারি দেখছে আন্টি বলেন খুব ভালো লাগছে না এখানে বল নিয়ে আসলে ভালো হইতো পোলা পেন একটু দৌড়াদৌড়ি করতে পারত জানতাম না তো সব নালে প্রিপারেশন নিয়ে আসতাম আর জুতা খুলে ফেলছ তাই না আপু কয়বার আসছো এখানে আরিস আরিস কার সাথে খেলতেছ আরিস 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 কার সাথে খেলতেছ আরিস তুমি চিনো না জানো না সবার সাথে খেলতে চলে গেছো না না কিসে বলছি না নিয়ে আসবে ওই যে দাঁড়াও দাঁড়াও দৌড় 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 সব দৌড় 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 ওই যে ওই যে এই যে আরিসের কাজ আরিস চিনে না জানে না সবার সাথে গিয়ে খেলা শুরু করে দিছে আরিস এবার আরাস ও আরাস আরাস নো সিরিয়াসলি অন্তু হ্যাঁ যেখানে সেখানে তোমার শুইতে হয় না মাটি মাটি পাইলে
ঘাস পেলে ঘাস পেলে আরশ আরশ এই মাঠটাতে এখন সবাই আমরা বসছি আর এখানে বসে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর একটা মিষ্টি বাতাস আর আশেপাশে এখন লাইটগুলা জ্বলাতে আরো বেশি ভালো লাগতেছে তো অন্ধকার হলে আরো যখন একটু লাইট বেশি হবে তখন দেখতে আরো বেশি ভালো লাগবে তো বাচ্চারা খেলতেছে আর এই যে এই অবস্থা এখনো অন্ধকার হয়নি অন্ধকার হয়ে আসতেছে আর কি ফটো সেশন করতেছি আমরা তুমি এদিকে তাকাই এদিকে তাকাই ভাল লাগছে মজা পাইছো আমরা এখন এই মাঠ থেকে চলে যাইতেছি এখন আমরা যাইতেছি মনে হয় খাইতে না ভাইয়া খাইতে যাইতেছি না আরো ঘুরতে যাইতেছি অন্তর কি ডিসিশন হয় এটার উপরে এই পাশেও অনেক সুন্দর জায়গা আছে এটা কি আন্ডারগ্রাউন্ড মনে হয় পার্কিং দেওয়া আবার ভিতর নিচে ঘুরতেও পারা যায় আমাদের সময় নাই দেখে আমরা যাইতে পারতেছি না এই যে চরকিটা দেখছেন লাইট জ্বলাতে কি সুন্দর লাগতেছে সবসময় আমরা রাতের বেলা দেখি বিভিন্ন জায়গায় যাওয়ার সময় রাস্তা দিয়ে যে দূরে থেকে চরকিটা ঘুরতেছে লাইট জ্বলতেছে তো আজকে কাছের থেকে দেখতেছি খুবই সুন্দর লাগতেছে আর দিনের বেলা উঠছি দেখে লাইটগুলো জ্বলে নাই তো রাতের বেলা উঠলে হয়তো বা একটু সুন্দর লাগতো দেখো খুব সুন্দর লাগতেছে এরকম সুন্দরটার ভিতরে উঠালে ভয় লাগতো না তোমরা উঠাইছো আমাকে দিনেরটাতে যেটাতে হচ্ছে একটু সুন্দর না সো বাই বাই চরকি আমরা এখন এখান থেকে চলে যাইতেছি অন্তু ভালো লাগছে আমার খুব ইচ্ছা গো কার্টিং এ মানে গো কার্ট করার তারপরে এই চরকিটাতে আমার রাতের বেলায় উঠার ইচ্ছা কারণ এটাতে রাতের বেলায় বেশি সুন্দর লাগে লাইট জ্বলার কারণে তো ইনশাল্লাহ দেখি কোন একটা সময় আসবো এখন বলতে পারতেছি না কখন আসবো তো এখন আমরা সবাই যেতেছি খাওয়া দাওয়া করতে তো বের হয়েছি মানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে তো চলেন খাওয়া দাওয়া করতে যাই একসাথে আপনারা খাবেন কিনা আমি জানি না আমি দেখাবো আপনাদেরকে এখন আমরা চলে আসছি ইয়াম্মি বার্গারস অ্যান্ড বারবিকিউ এটাতে আমরা আগেও আসছিলাম একবার আন্টিটা ছোট হয়ে গেল অন্তু তোর মনের ইচ্ছা পূরণ হয়েছে বড়টা দিছে তোমাকে তুই আজকে তাই না পুকু বড়টা না দিলে মাইর দিবে আমাদেরকে চপ চপ কেচাপ চপ চপ না বাবা এটা অনেক গরম অনেক গরম মেরিন্ডা আবার কাঁচা চামচ দিয়ে খাইতেছ তুমি যেই হারে খাইতেছো একবার এটা থেকে একবার এটাতে মনে হচ্ছে কতদিন ধরে খাওয়া দাওয়া করো নাই খামাই কিছু গরমের ছোটে খুদা লাগছে অনেক বেশি
খাওয়া দাওয়া শেষ বাংলাদেশ এখন বাসার জন্য রওনা দিছি আমরা অন্তুর হ্যাঁ অন্তুর খাওয়া দাওয়া করলে হচ্ছে বিছানা টানে আমরা চাইছিলাম একটু গল্প করতে অন্তুর জন্য আর পারলাম না আল্লাহ হাফেজ সো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন